পাক ইরান দ্বন্দ্বে উত্তেজনার পারদ একেবারে চড়ছে। ইরান কি পাকিস্তানে ফের হামলা চালাতে পারে? পাকিস্তান বিশেষ সতর্কবার্তা জারি করেছে, একই সঙ্গে ইরান বায়ুসেনার মহড়া শুরু করায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশপথে বায়ুসেনার মহড়া শুরু করেছে তারা। বিশেষভাবে তৈরি ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে ইরান। ইরানের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। ইরান হামলা চালাতে পারে বলেও ইসলামাবাদ চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর। ইরান সরকার শুক্রবার জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশপথে বায়ুসেনার মহড়া শুরু করেছে তারা। সে দেশের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় শত্রুপক্ষকে বাধা দিতে বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে নজরদারি চালাচ্ছে তারা। পাশাপাশি সফলভাবে বায়ুসেনার প্রতিরক্ষা মহড়াও শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইরান। আকাশপথে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। অন্যদিকে শুক্রবার সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকর। পাক সেনা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখতে শুরু করেছে। ইরানে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ইরান পাকিস্তান জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল, তারপরই পাকিস্তানের মাটিতে জৈশ আল আদালের সদর দফতরে হামলার জন্য কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তার জবাবে পাকিস্তান বৃহস্পতিবার ইরানে সন্ত্রাসী আস্তানাগুলির বিরুদ্ধে হামলা চালিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলেছে, মার্কবার সরমাচার নামে গোয়েন্দা ভিত্তিক এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। তবে ইরানি সংবাদ মাধ্যমেও জানিয়েছে যে হামলায় 4 শিশু সহ 9 জন নিহত হয়েছেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছিল, পাকিস্তান ইরানের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলির বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিকভাবে হামলা চালিয়েছে। ইরানকে ভ্রাতৃত্বপূর্ণ বলে বর্ণনা করেছে ইসলামাবাদ। তারা বলেছে যে এই পদক্ষেপটি জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে অনুসরণ করা যা সর্বোপরি এবং এর সাথে আপোষ করা যায় না। ইসলামাবাদ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে। আর এদিকে জানা গিয়েছে, পাকিস্তানের এই হামলার পর তেহরানে থাকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরান সরকার। পাক ইরান দ্বন্দ্বে একেবারে উত্তেজনার পারও চড়ছে। ইরান কি পাকিস্তানে ফের হামলা চালাতে পারে? পাকিস্তান বিশেষ সতর্কবার্তা জারি করেছে, একই সঙ্গে ইরান বায়ুসেনার মহড়া শুরু করায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণেই আকাশপথে বায়ুসেনার মহড়া শুরু করেছে তারা। বিশেষভাবে তৈরি ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে ইরান। ইরানের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। ইরান হামলা চালাতে পারে বলে ইসলামাবাদ চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে। আর শুক্রবার সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পাকিস্তানের
তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর। ইরান সরকার শুক্রবার জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশপথে বায়ুসেনার মহড়া শুরু করেছে তারা। সেদেশের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় শত্রুদের বাধা দিতে বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সফলভাবে বায়ুসেনার প্রতিরক্ষা মহড়াও শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।